কি আশ্চর্য, কি মহান সাধক পুরুষ দানবীর রাগিবালি। মুহূর্তে পলে পলে গিয়ে যায় মহানুভবতা, ভালোবাসা পিচ্ছিল পথে হেঁটে হেঁটে ক্লান্ত না হয়ে জয় করেছ অসংখ্য মানুষের ভালোবাসা। আমি প্রায় সময় একটি কথা বলে থাকি বিভিন্ন সভা সেমিনারে, যে রাগিব আলীর মতো ব্যক্তিত্ব আমাদের এই বাংলাদেশে তথা মুসলিম উপমহাদেশে জন্মগ্রহণ না করে যদি কোনো ইহুদি বা খ্রিস্টান বা নাসারাদের দেশে জন্মগ্রহণ করতেন, তাইলে বহু আগেই তিনি নোবেল প্রাইজ পাইতেন। বাংলাদেশে কেন তথা বিশ্বের মধ্যে অন্যতম উনি একজন। তবু আমাদের দুঃখ, বাংলাদেশ সরকার তাকে রাষ্ট্রীয়ভাবে কোনো এখনও রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় নাই। এক কথায় অসাধারণ এক আলোকিত মানুষ। গরিব জনগোষ্ঠীর জন্য কিভাবে জ্ঞান দেয়া যায়, তাদের বাচ্চাদের কিভাবে জ্ঞান দেয়া যায়, এজন্যই উনি দিন রাত কাজ করে যাচ্ছেন। উনি সমাজসেবক এবং উনার দিয়ে আমরা গর্ব করি। উনি বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজের অনেক কিছু উনি নিজে ব্যক্তিগতভাবে সহযোগিতা করে থাকেন। গরিব দুঃখের পাশে উনি সবসময় দাঁড়ান, যার আমরা সবসময় উনাকে আমরা স্মরণ করে থাকি। রাগিব আলী সাহেবের দান সমাজের এমন কোনো ক্ষেত্র নাই যেখানে প্রসারিত হয়নি। আমি এই মহান দানবীরের আরও দীর্ঘায়ু কামনা করি। আর উপরে আমি 1000 পৃষ্ঠার একটা বই লিখেছি, রাগিব আলী কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। এই বইয়ে রাগিব আলী যে একজন মহৎ লোক আমাদের দেশে এবং তিনি যে শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেন, এই বিষয়টাকে তুলে ধরার জন্য আমি চেষ্টা করেছি আমার বইয়ের ভিতরে। এবং রাগিব আলী সাহেব যে এত বড় মনের মানুষ, এত উদার মানুষ এবং একজন দানশীল মানুষ, এই দানশীলতার কথা মানুষে মানুষে ছড়িয়ে দেওয়ার জন্যই আমি এই বইটি লিখেছি এবং এই বই লেখার প্রয়াস পেয়েছি। চমৎকার মানুষ, সফল মানুষ, সফল শিল্প উদ্যোক্তা, দানবীর, ত্যাগী, সমাজসেবী, শিক্ষা সম্প্রসারণে অনন্য অবদান রাখা একজন অসাধারণ মানুষ। দানবীর রাগিব আলীকে আন্তরিক অভিনন্দন এখানে আসার জন্য, আমরা খুবই আনন্দিত। তিনি বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর নেতৃস্থানীয় ব্যবসায়ী হওয়ার পরও দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি বিস্তারে যে ভূমিকা রাখছেন সেটি প্রশংসনীয়। কবিগুরু রবীন্দ্রনাথের একটি কথা আছে, সহজ কথা কইতে আমায় কহজে, সহজ কথা যায় না বলার সহজে। তো সহজভাবে যদি বলতে বলা হয়, বিশিষ্ট শিল্পপতি, যে বিশিষ্ট দানবীর ব্যক্তিত্ব জনাব রাগিব আলী, এটি সহজে শেষ করবার নয়। এদেশের বিভিন্ন জনহিতকর কল্যাণে তার যে অবদান, এটি এক কথায় এবং খুব সংক্ষিপ্তভাবে বিদ্রিত করা বড়ই মুশকিল। দানবীর রাগিব আলী আমার দৃষ্টিতে একজন সম্পূর্ণ মানুষ। একজন মানুষের যে বৈশিষ্ট্য থাকা দরকার ওনার মধ্যে তাই আছে। উনি একজন দানশীল ব্যক্তি, সমাজহিতৈষী ব্যক্তি এবং মানব কল্যাণের চিন্তায় উনি সারা জীবনের, ওনার ব্যবসা বাণিজ্য বাদে যেই সময়টুকু থাকে সেই সময়টুকু উনি মানব কল্যাণের জন্য ব্যয় করেছেন। আমি তার দীর্ঘায়ু কামনা করি। তোমার স্পর্শ পদভারে
হেসে ওঠে অচল পৃথিবীর কষ্টে থাকা অসংখ্য মানবতা। তুমি এগিয়ে যাও, কি আশ্চর্য! অবাক পৃথিবী তাকিয়ে রয়, কি উজ্জ্বল, কি মহিমাময় এক নাম, দানবীর রাগিব আলী। আমি এই করুণ লেখকের উজ্জ্বল এবং সমৃদ্ধ উন্মোচন উপলক্ষে যে বক্তৃতা করলেন আমি শুনলাম, ওনারা অত্যন্ত শর্টকাট মেরে দিয়েছেন। ইতিহাসের ইতিহাস এই নামটার উপরেই কিন্তু এক ঘন্টা বক্তৃতা করা যায়। কিংবদন্তি এক মহাপুরুষ দানবীর রাগিব আলী, কি অনন্য, কি মহান এক ব্যক্তিত্বের নাম। একটি কালোত্তীর্ণ যুবোত্তীর্ণ রোদের আকাশ, কিংবদন্তির মতো সব মানুষের হৃদয়ের মণিকোঠায় প্রজ্বলিত মশাল হয়ে জ্বলছে। বিনম্র চরিত্রের এই মহান মানুষটি কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। মুক্তিযুদ্ধের সময় তার দুর্দমনীয় সাহস ও ভূমিকার কথা প্রেরণার মতো সকলের অন্তর ছুঁয়ে গেছে। গরিবি হটাও আন্দোলন, সবুজ পৃথিবী গড়ার আন্দোলন, মানব মুক্তি আন্দোলন, সামাজিক উন্নয়ন আন্দোলনে তার বিরল ভূমিকা আমাদের অনিমেষ অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে চিরদিন। ছোটোবেলা যতটুকু মনে পড়ে আজ আমার পাঠশালা স্কুলে যেটা আমি দেখেছি, এই এটা নাম ছিল থালিপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়, বর্তমানে এটা কিছু অংশ রাগিবনগরে পরিণত হয়েছে। এলাকার মানুষের একটা রাগিবনগর নাম দিয়েছে আমাদের বাড়ির নাম। এখানের মধ্যে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমার বাড়িতে গেলে খুব ভালো লাগে। আমরা আসতাম, লোক স্থানীয় বাজারে যাইতাম, বাজার করতাম, মুদির দোকান দিতাম, এগুলো বড় আনন্দের কথা, খুশির কথা। তারপরে আমি পাঠশালা স্কুল শেষ করিয়া চলে গেলাম লক্ষ্মী বাসা মধ্যবঙ্গ বিদ্যালয়ে, সেখানে পড়াশোনা করলাম ক্লাস সিক্স পর্যন্ত। ক্লাস সিক্স পরে আমি চলে গেলাম রাজা গিরিশচন্দ্র হাই স্কুলে। রাজা গিরিশচন্দ্র হাই থেকে ম্যাট্রিকুলেশন পরে আমি সুযোগ মতো সুযোগ সুবিধা নিয়ে আমি যুক্তরাজ্যে পাড়ি দিলাম। অতি কষ্টের বিনিময়ে বাড়া সংগ্রহ করে আমি ব্রিটিশ ওভারসিজ এয়ার কর্পোরেশন তখন ছিল, সেটা 1992 টাকা দিয়ে ভাড়া সংগ্রহ করে অত্যন্ত কষ্টে আমি চলে গেলাম। যাই হোক, মোটামুটি এখানে গিয়ে আমি একজন লোকের আমরা মলিবাজারের সাথে আমি এই চাপাতি পরোটা বানাইলাম, কিষেন বাজারে ওয়াশিং আপ করাইলাম, প্লেট ধুইলাম মাত্র 10 শিলিং সাপ্তাহিক বেতনে। আস্তে আস্তে আমার সুপরিচিত হলো, কাম শিখলাম। তারপরে চলে গেলাম আমি কমি ওয়েটারে, ধনরাজ নগরানন্দ নোয়ার নটিংহিল গেট W8-এ। সেখানে আমি কিছু দেখার পরে আমি চলে গেলাম সাফিতে। সাফি একটা নাম করা রেস্টুরেন্ট ছিল তখন, সাফি বিরাসামি, এই দুইটাই সুনামের সাথে পিকাডিলি সার্কাস সেন্ট্রাল লন্ডনে এখনও আছে। এখানে আমি কাজ করিয়া বেশ পয়সা টিপ সংগ্রহ করলাম। অনেক বড় লোক মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশের আসিয়া খাইত, খাওয়ানোর পরে আমাদেরকে বকশিস অনেক বেশি দিত। সেই সময় অনেক বেশি টাকা আমি অনেক রুজু করেছি। এই রুজু করিয়া গতানুগত করিয়া আমি 1961 সনের জুলাই মাসে আমি তাজমহল নামে রেস্টুরেন্ট নিজে প্রতিষ্ঠা করলাম। এবং এই তাজমহল রেস্টুরেন্টে আমি বেড়ার দায়িত্ব কাজ করলাম, কাজ করিয়া কিছু টাকা করে সংগ্রহ করলাম। তারপরে শেয়ারের মধ্যে ঢুকিয়ে পড়লাম, শেয়ার স্টক এক্সচেঞ্জের লয়েডস ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং বার্কলেস ব্যাংকের থ্রুতে শেয়ার বেচা কিনে করিয়া হবিগঞ্জের নয়াপাড়া চা বাগান বেশ লায়ন শেয়ার খরিদ করে নিলাম।
এবং এই শেয়ারের বনিময়ে ছাড় মধ্যে ঢুকে পড়লাম সাইড ইংরেজি থেকে। এবং আমার গাছগাছালি লাগানো আমার খুব পছন্দ লাগতো এবং এই পছন্দ অনুযায়ী আমি আস্তে আস্তে এই ছাড় মধ্যে ঢুকলাম। আর এর সাথে সাথে আমি ফেরদৌস ট্যানারিও খরিদ করলাম। ফেরদৌস ট্যানারির সাথে সাথে আমি জেড ডিটারজেন্টও খরিদ করেছিলাম। জেড ডিটারজেন্ট কিছুদিন চালানোর পরে এটাও আমি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হলো। তারপরে এটা আমি শেষ বিক্রি করে দিলাম। তারপরে আসলাম চট্টগ্রামের কর্ণফুলী সহ বেশ কয়েকটা বাগান খোঁজ করেছিলাম। কর্ণফুলী আমাদের আয়ত্তের বাইরে ছিল, এই কারণে আমি যাওয়া আসা করতে পারতাম না। অনেক দূরে আমাদের যাওয়ার বিষয় দরকার ছিল না, খালি যাইতে হইলে বাগানের জন্য যাইতে হইলো। সেই জন্য আমার ছেলেও যাইতে চায় না, সেই জন্য আমি এটা বিক্রি করিয়া ব্রাককে দিয়ে দিলাম। এখন আমি সিলেটে আমি বাগানগুলো এখনও আছে, দলইসহ লুবাছড়া, রাজনগর, মালনিছড়া, তারাপুর, হ্যাঁ খাসিপুর, এইসব বাগান নিয়ে আমি সবটি সি গার্ডেন ছিল। আমি আস্তে আস্তে উন্নতির পথে এগিয়ে গেছি, সুন্দর পরিবেশে প্লান্টেশন করেছি। করার সাথে সাথে উন্নত মানের চা হচ্ছে, চিটাগাং বক্সনে আমি ভালো ফলটা পাইতেছি, যদিও খুব বেশি লাভজনক হচ্ছে না এখনও, যেহেতু সি গার্ডেন ডেভেলপমেন্ট করতে অনেক ঠেকার দরকার, সেই জন্য লাভের সংখ্যাটা কিছু কম দেখা যায়। লাভ হচ্ছে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ওই পর্যায়ক্রমে আশা করি আমি ভালো লাভজনক প্রতিষ্ঠানে বাগানগুলো প্রযুক্ত হয়ে গেছে অনেকটা এবং হচ্ছে ভবিষ্যতে আরও হবে। এর সাথে সাথে আমি রাবারও লাগাইছি, বনায়নও করেছি। সুতরাং আমি এগুলা খালি ঠেকাতে হয় না, এগুলা জানতে হয়, বুঝতে হয়, অনুভব করতে হয়, দেখতে হয়, শিখতে হয়। এগুলো আমরা অনেক কষ্টে আমি কিছু শিখেছি, সবজি শিখেছি তা না, তাহলে এখন উন্নত মানের বাগানে পরিণত হয়েছে। আমাদের বাগানগুলা নামের সহিত অতি গৌরবের সাথে দাঁড়িয়ে আছে। মানবতাবোধ, ব্যাংকিং, বৃক্ষরোপণ, চা শিল্প, রাস্তাঘাটের উন্নয়ন, পরিবেশ রক্ষা, খেলাধুলা, দানশীলতা, সাহিত্য চর্চা, সাংবাদিকতা, সামাজিক আন্দোলন, সবই তার স্নেহধন্য ও আশীর্বাদ পুষ্ট। পঞ্চগড় এমন একটা জায়গা, ব্রিটিশ আমল থেকে, ব্রিটিশ শাসিত বাংলায় তারা শিলিগুড়ি, দার্জিলিংয়ে চা আবাদ করেছে এবং পঞ্চগড়ের খাল পারইয়া পঞ্চগড় জেলা অর্থাৎ গ্রেটার দিনাজপুরে কোনো চা আবাদ করেনি, সৈয়দপুর এমনকি এই সৈয়দপুরেও করে নাই। আমরা টেস্টিং রিপোর্ট করে দেখলাম যে হ্যাঁ না, পঞ্চগড়ে চা আবাদ হবে। কৃষি বলতে ধান খেত মাত্র এক ফসল হইত, তাও ভালো হইত না। উপায়ন্ত না দেখিয়া কৃষকেরা দৃশ্যার হইয়া জমি বিক্রি করিয়া দিনাত্মক করতে শুরু করল। আমি কয়েকজন এক্সপার্টের সাহায্যে পঞ্চগড়ে আমরা চা আবাদ করতে শুরু করলাম। শুরুর সাথে সাথে দেখলাম যে না, এখানে মাটি উর্বর বা কৃষক স্বার্থনাশী মহল, এখানে অত্যন্ত উন্নত মানের কিছু পাথর উৎপাদন হয়, 3-4 ফুট ক্ষেতের জমির নিচে, সেটাকে তারা মাটি নষ্ট করে, মাটির উর্বরতা ধ্বংস করে, চাকে ধ্বংস করে তারা আস্তে আস্তে শুরু করে দিল। চা আবাদ আমরা শুরু করলাম, কৃষকদেরকে আমরা বললাম যে তোমরা এই পাথর বিক্রি করো না, এটা নেচারের, এটা থাক। তারপরে আমরা শুরু করতে দেখলাম যে বিশাল আকারের চা হইতেছে, এমনকি চট্টগ্রাম সিলেট গিয়ে বিট করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। গতানুগতিক আমরা এটা আস্তে আস্তে আমরা স্মল হোল্ডিংস
যার দুই দুই একর এক একর তিন একর পাঁচ একর উপরে আমরা যাচ্ছি না। আমি নিজে কিছু লোন দেওয়া শুরু করলাম, গোদামে গোদে এরা কৃষকেরা আগাইয়ে আসলো। আর তাদের যখন আবাদ করলো তখন তারা বিশ্বাস করতে পারে নাই যে আমরা পাতাগুলা কোথায় বিক্রি করবো। এই পাতাগুলা এই কমার্স মিনিস্ট্রি এবং ট্রি বোর্ডের সম্মানিত প্রচেষ্টা একটা ফিক্সড প্রাইস হয়ে দেওয়া সরকার, যে এই প্রাইসে চা গ্রিন লিফ বিক্রি করবে। আমি দেখলাম যে কৃষকরা দিশার হবে, যদিও আমার পাতা দুই বছর কম হবে, আমার লস হবে। তারপরে আমি সেন্টার ফ্যাক্টরি শুরু করে দিলাম, একটা বিরাট আকারের একটা সেন্টার ফ্যাক্টরি করিয়া তারা পাতে আমাদের দিল সেই মূল্যে। আমি ম্যানুফ্যাকচারিং করতে চিটিয়াং অপশনে পড়াইলাম, আর তারা কৃষকরা আনন্দে আনন্দে তাদের মুখ উচ্চারিত হইয়া তারা নতুন উদ্যমে আরও চা আবার শুরু করলো। এখন বর্তমানে পঞ্চগড় সৈদপুর এলাকা নিয়ে বিশাল আকারের চা আবার শুরু হয়েছে। তা আমি মনে করি একটা একটা ঐতিহাসিক পদক্ষেপ বলিয়া মনে করি। দেশের ক্রান্তি লগ্নে জাতির সংকট মুহূর্তে মুক্তিযুদ্ধের সময়ে প্রবাসের থেকে বাতিঘরের মতো মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে তিনি বাংলাদেশের মানুষকে আলোর পথ দেখিয়েছেন। আমি যখন দেখলাম আমি বেশ সুবিধাজনক অবস্থায় চলে আসছি, আমার কাছে বেশ টাকা পয়সা আসতেছে, তখন আমার চিন্তাভাবনা হলো যে এই টাকাগুলো দিয়ে কী করবো। এই টাকা তো গরিবের হক রয়ে গেছে, আমি যদিও টাকা পাইছি, এটা অংশীদারে অধিকাংশ গরিব, আমার অ্যাকর্ডিং টু হাদিস অ্যান্ড কুরআন কনসার্ন। তো আমি এই ছোটোবেলা থেকে আমি করতাম, ছোটো ছোটো কাজ অনেক করেছি, করেছি তো থানায়। তারপরে ইন এডিশন যখন টাকা পয়সা আসলো, তখনও আমি একটার পর একটা ক্রমান্বয়ে আমি এই গরিবের স্বার্থে, জনগণের স্বার্থে, শিক্ষার স্বার্থে, স্বাস্থ্যর স্বার্থে, মানুষের চলাফেরার স্বার্থে এইসব কাজ আমি একের পর একটা শুরু করলাম। এবং শুরু করার সাথে সাথে আমি অত্যন্ত আনন্দ উপভোগ করি। কে কী বলে আমি এটা দেখি না, আমি দেখি আমার মনের মধ্যে আনন্দ আসছে। এই আনন্দ আসছে যে এইটা পরিপূর্ণ জীবন, আমার খুশি, আমি সন্তুষ্টজনক, আমার মনের একটা স্যাটিসফ্যাকশন আমার মধ্যে চলে আসলো। তারপরে আমি করলাম, আমার প্রথমেই আমি ছোটোখাটো শুরু করলাম হাজি রাশিদ আলী উচ্চ বিদ্যালয় 1971 সনে আমার পিতার নামে, যেহেতু পিতা আমার পিতা আদরের পিতা ছিল, আমার সবাইয়ের বাইরে ছিল। আমার গ্রাম অঞ্চলে হাজি রাশিদুল স্কুল দেখলাম যে এই এলাকার লেখাপড়া একেবারে নাই, একমাত্র আমার ফাদার ছাড়া আর লেখাপড়াই নাই। 60-70 মধ্যের মধ্যে দলিল ভরার মতো সিটি ছিল না। তো এইটা আমরা করলাম, করে দেখলাম যে বেশ ছেলেপেলেরা লেখাপড়া করিয়া মেট্রিক পাস করতেছে। তারপরে দেখলাম যে রাস্তাঘাট নাই। আমি দেখলাম ওইখানে ছোটোবেলায় আমি লক্ষ্মীপাঠা মধ্যবঙ্গ যাইতাম বাদশাহ নদীর উপরে, কিছুই নাই, ও মাঝি নৌকা নিয়ে আসো, কয়ে আসতেছি আসতেছি বেটা, বো এইগুলা করে যে দুঃখ লাগলো, মনের মধ্যে ব্যথা ছিল। এই আমি আসিয়া আমি বাদশাহ নদীর উপরে ব্রিজ করলাম, বিশাল ব্রিজ, অনেক অঙ্কের টাকা তখনকার দিনে 1,92,00,000 টাকার মতো খরচ করিয়া এই ব্রিজ প্রতিষ্ঠা করায় অত্র এলাকায়, অত্র বিশ্বনাথ এবং সদর কোতোয়ালি থানার সাথে শর্টকাট করিয়ে দিলাম। শর্টকাট দেওয়ার পরে কী হলো, অতি অল্প সময়ের মধ্যে আমরা বিশ্বাস যেতে পারি এবং অতি অল্প সময়ে সিলেট থেকে আমার বাড়িতে যেতে পারি। তারপরে আমি আস্তে আস্তে করলাম,
এরপরে মনে নাই শখ, আমি এই বড় জালালাবাদ রাগিব রাবাই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করলাম। তারপরে এরপরে আসলাম নর্থ সাউথ ইউনিভার্সিটি, এরপরে করলাম এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, তারপরে লিডিং ইউনিভার্সিটি, রাগিব রাবাইয়ের ডিগ্রি কলেজ সহ হাই স্কুল অর্ধ দর্জন হাই স্কুল এবং কয়েকটা ডিগ্রি কলেজ এবং অসংখ্য মাদ্রাসা, মসজিদ, মাকতব, হ্যাঁ, গরিব দুঃখীর অশেষ বাড়িঘর, টিউবওয়েল, যাতায়াতের ব্যবস্থা, গ্রাম অঞ্চলে খালবাট দিয়া অনেক সুযোগ সুবিধা করিয়া দিতে পারি। আমার মনকে আমি মনে করি আমি খুশি মনে করতেছি, আমি আনন্দ পাইতেছি। এই হলো আমার জীবনের পরিকল্পনা ছিল এবং করতেছি। এখন আমি আবার পরিকল্পনা করতেছি যে গুচ্ছগ্রাম এগুলা নিয়ে কিছু করা যায়। আর অতি সম্প্রতি আমি অনেক আগে মুক্তিযোদ্ধার জন্য অনেক কল্যাণ ট্রাস্ট করেছি, এখন আমি আরও করতে চাই গুচ্ছগ্রাম, ওদেরকে নিয়ে এই ট্রাস্টের কাজ শুরু হবে, অচিরেই শুরু হবে এবং তারা উপভোগ করবে, মুক্তিযোদ্ধারা লাভবান হবে, তাদের পরিবার যারা অসহায় পরিবার, দুঃখী, যারা স্বাধীনতার সংগ্রামে যাবে পড়ছিল, জীবন বিসর্জন দিয়েছে, আজ তারা অসহায় রাস্তাঘাটে ভিক্ষা করতেছে দেখিয়া আমার মন খুব দুঃখ পায়, ব্যথা পায়, বেদনা অনুভব করি। সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমি এইসব কাজ করিয়া তাদের ভরণ পোষণ এবং গুচ্ছগ্রাম দিয়া তাহলে যদি আমি একটা স্থায়ী বাসস্থান দিতে পারি, আমার জীবনকে আমি সার্থক মনে করব। আমি বিলাতে থাকাকালীন পর্যন্ত আমি অনেক স্বাধীনতার পক্ষে অনেক কিছু করেছি, আমি অনেকবার অনেক ইন্টারভিউতে বলেছি, অনেক বললে অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি শর্টকাট এদিকে যাইতে চাই না। তবে এতটুকু বলবো, আমরা বাংলাদেশ মিশন, যখন না বাংলাদেশের নামগন্ধ ছিল না, তখন আমরা মিশন আমি সেটার করিয়া ইলেকট্রনিক টাইপরাইটার মেশিন আমার খাদে করে নিয়া, তখনকার দিনের 268 পাউন্ড, তখন মোবাইলও ছিল না, ওয়েবসাইটও ছিল না, ইমেলও ছিল না, একমাত্র ছিল ইলেকট্রনিক। আমি দিছি 4টা চেয়ার, 1টা টেবিল, 1টা কার্পেট দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে স্বাধীনতা দায়িত্বে ছিলেন মিস্টার রেজাউল করিম, আমার সঙ্গে ছিলেন সিলেটের অতি প্রবীণ সাংবাদিক যোগবরী পত্রিকার সম্পাদক মিস্টার আমিনুর রশিদ চৌধুরী, উনি বর্তমানে নাই। এটা আমার বইয়ের মধ্যে তার ছেলে একটা লেখা দিয়েছে, লেখার মধ্যে এগুলা পরিষ্কারভাবে লেখা আছে। তারপরে আমরা অনেক কিছু আমরা করেছি, সব মনে নাই, আস্তে আস্তে যদি আমি সময় পাই ইনশাল্লাহ আমি আত্মজীবনের মধ্যে আমি প্রকাশ করব ভবিষ্যতে। আমি মনে করি এইগুলা, তারপরে আমরা আসলাম এই যে আগে বললাম যে বাগানগুলো করছি, ইন্ডাস্ট্রি করেছি, এখন আমি করতেছি আপনার এই ফ্যাব্রিক্সও করেছি, হ্যাঁ না, এখানে আমি অনেক চিন্তা করতেছি না, এটা প্রপোজ, এটা আমি এখনও এটার মধ্যে যাবো না, হইলে আমি বলবো, পরবর্তীতে আমি জনগণকে এটা আশ্বাসিত করব। বাংলাদেশে যত মানুষ, প্রত্যেকের সাথেই ভিন্ন ভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন আত্মিক সম্পর্ক তিনি গড়ে তুলেছেন, প্রত্যেকেই ভাবেন তার অতি আপন, যেন আলাদা সম্পর্ক নয়। Thank you.
আমাদের যখন খুব সুখ সুবিধা করে দিয়েছে আমাদের মালিক সাহেব বাগানে, আমরা এখন ভালো আছি। বড় সবাইকে তিনি প্রচণ্ড ভালোবাসেন, তার ভালোবাসা দিয়ে আগলে রাখেন প্রত্যেককেই। সকলের প্রাণে প্রিয় আকাশ ছোঁয়া দানবীর রাগিবালি। দানবী রাগিবালির সঙ্গে আমরা কথা বলছি। আচ্ছা, আপনি তো চা শিল্পের সঙ্গে বহু বছর যাবৎ জড়িত আছেন এবং চা শিল্পের বিকাশে উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছেন। আচ্ছা, চা শিল্পকে আরও বেশি জনপ্রিয় করার জন্য আমাদের কী পদক্ষেপ নেওয়া উচিত? আমাদের তৃতীয় বিশ্বের গরিব দেশ, আমরা বিরাট অঙ্কের টাকা চার মধ্যে ইনভেস্ট করার মতো সংগতি কারো আছে বলিয়া আমি মনে করি না। মুষ্টিময় কয়েকজন থাকতে পারে, গতানুগতিক দিন চলিয়া যাইতেছে, সেই জন্য চা শিল্প যেভাবে উন্নত হওয়ার কথা সে হচ্ছে না। কী জন্য হচ্ছে না? ফাইন্যান্সিয়াল অভাবে। দেশের অর্থনৈতিক সবসময় মান্দা থাকে, যে কোনো সময় হোক না কেন, যে কোনো কারণে হোক, আমরা সেই পরিমাণ টাকা কৃষি ব্যাংকও দেয় না বা অন্যান্য গোসংস্থা থেকে আসে না। আগে আইডির ক্রেডিট, অন্যান্য ক্রেডিট আসতো, বিদেশিরা নিত, সেটা বন্ধ হয়ে গেছে। তার বিকাশে যদি পদক্ষেপ যদি সত্যিকার নিতে হয়, গভর্নমেন্ট আগে আসতে হবে, আমাদেরকে সহযোগিতার হাত বাড়াইতে হবে, আর আমরাও সহযোগিতার হাত বাড়াইব। আমরা টেকনিক্যাল ল হওয়া আমরা দিব, সাপ্লাই করবো, কিন্তু গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল এইড নিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা হাত না বাড়াইলে এই আস্তে আস্তে ধীরগতিতে যাবে এবং আমরা ওয়ার্ল্ড মার্কেটে অনেক পিছিয়ে পড়ে যাব। এবং পর্যায়ক্রমে যদি এটা ভালোভাবে না হয়, তাহলে আমরা বিদেশি চা আমরা আমদানির মধ্যে করতে বাধ্য হব। Thank you.
তোমার চলার সূর্য ভরে জেগে উঠি আমরা, জেগে উঠে বাংলাদেশ। তুমি এগিয়ে যাও দূর বহুদূর অনন্ত সীমানায়, অসীমের মাঝে সীমাহীন তুমি, সীমাহীন তোমার পথ চলা। নিরহংকার মানবতার অনন্য গৌরব ভালোবাসায় খুঁজে পাই ধনী গরিব আত্মমানবতার সর্বত্রই বিরাজমান এক মহান পুরুষ, আলোকিত উদ্ভাসিত মহান সাধক। বেঁচে থাকো, শতায়ু হও, তোমার কর্মযোগ্য দানশীলতা অনুপ্রেরণা সাহস যোগায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আমি তো এরশাদ গভর্নমেন্ট নাই, অমুক গভর্নমেন্ট নাই, আমার তো সঞ্চিত টাকা, আমার রুজির টাকা আমি দিতে হবে, রুজি করিয়া দিতে হবে। এক কেজি, এক কেজি চাল যদি বিক্রি করি 100 টাকা 50 টাকা লাভ হইলে আমি 30 টাকা মুক্তিযোদ্ধার দিলাম আর দিব। এই জন্য লিস্ট দেওয়া, তবে লিস্ট দেওয়া অবু জরুরি, অত্যন্ত জরুরি, এটা করতেই হবে। এইটা এইটা 2 নম্বর অবু জরুরি, এটা কিন্তু সব এক হইতে হইব, সকলের সহযোগিতা থাকতে হইব, আন্তরিকতা থাকতে হইব, পিছিয়ে পিছিয়ে কথা হইলে কোনো লাভ হবে না। হ্যাঁ, আমিও করবো না, অন্যরা করতে দিবে না, এটা হলে আমি বাকি দেখি আমার হয়ে যায় না। আপনার তো মধ্যে অনেক কাজ হয় পিছিয়ে পিছিয়ে কথা, নিজে কিছু করার দরকার নাই, বুঝলেন, আমি সরাবি তুমি সরাবি। আর আমার ওয়াইফ কি ভাবে দেন আমি জীবনেও জিজ্ঞাসা করি নাই, এবং আমার ওয়াইফ আমাকেও জিজ্ঞাসা করে নাই যে তুমি কীভাবে দিচ্ছ। আমরা মুক্ত হচ্ছে আল্লাহর নামে, আপনাদের সাহায্যে আগে গেছি, কোনো স্বার্থ নাই। আর যারা সাহায্য করে নিজস্ব ব্যক্তিগত স্বার্থ ভিজে যায়, আমার একটা স্বার্থ আছে, হ্যাঁ আমার বিরাট স্বার্থ আছে আপনার দেশে, কিটা দোয়া। আমি মনে করি ওনার মতো লোক খুব কম পাওয়া যায়। পবিত্র কোরআনে বলা আছে, আল্লাহ রাসূলরা বলেছেন, যদি কিয়ামত হয়, কিয়ামতের সময় যদি তুমি মনে করো এই মুহূর্তে কিয়ামত হচ্ছে, ওই সময় যদি তুমি একটা গাছ লাগায় দাও, প্রতি ইঞ্চি জায়গার মধ্যে লাগাই দিচ্ছেন, তাহলে এটা কি সোয়াব না? এই একটা গাছ থেকে ফল হবে, ফুল হবে, অক্সিজেন দেবে, প্রত্যেকটা মানুষ পাবে। কিন্তু আমরা কি আল্লাহ ভ্রম করো, করম করো, মাফ করো, ক্ষমা করো, যত গুণ আছে মাফ করো। হে আল্লাহ তুমি মহান, তুমি মহান দয়ালু, তুমি বিঘ্ন উপায় নাই।